স্বাগত জানাচ্ছি বাংলাভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ এন্ড ভিউজে। সাথে আছে আমি তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন টিবিএন 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার শাখাওয়াত হোসেন শান্ত। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া নিউ ইয়র্ক থেকে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা আলোচনা শুরু করব সৈয়দা রিজওয়ানা হাসান আপনাকে দিয়ে। আপনি নিউ ইয়র্কে থাকলেও নিশ্চয়ই দেশের চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর যে দুঃখজনক ঘটনা, 41 জনের মর্মান্তিক প্রাণহানি এই ঘটনা জানেন। আমি এই গত 2 দিন ধরে নানা দিক বিশ্লেষণ হচ্ছে, আমি একেবারে সরাসরি পরিবেশগত দিকটি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। এই যে এখন পর্যন্ত এই কন্টেইনার ডিপোতে আগুন জ্বলছে, আশপাশে যারা লোকালয়ে যারা আছে তারা বাচ্চাদের সরিয়ে ফেলছে, এখনও চোখে ঝাঁঝালো গন্ধ, এই যে একটি দুর্ঘটনা ঘটলো, এর পরিবেশগত বিপর্যয়টা আসলে কতটা ভয়াবহ? সৈয়দ রিজওয়ান হাসান, ধন্যবাদ। এর পরিবেশগত বিপর্যয় তো আসলে অনেকই ভয়াবহ। আপনি যদি বুঝবার চেষ্টা করেন যে এটা কিভাবে আগুনটা ছড়িয়ে দিয়ে কতগুলো মানুষকে মুহূর্তের মধ্যে একেবারে ছাই করে দিল, সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই বিষাক্ত গ্যাসটা যখন আশেপাশে ছড়িয়ে পড়বে, কেবল যে মানুষের চোখ জ্বলবে তা না, সীতাকুণ্ড কিন্তু এনভায়রনমেন্টালি অনেক রিচ একটা জায়গা, এটাকে এই সমস্ত নানান রকম পরিবেশ বিধ্বংসী কাজ দিয়ে আমরা শেষ করে দিচ্ছি, যেটা হতে পারতো আমাদের দেশের অন্যতম পর্যটনের জায়গা। ফলে এখানে মানুষের জীবনের ক্ষতি হবে, মানুষের শ্বাসযন্ত্রের ক্ষতি হবে, তার হজম শক্তির ক্ষতি হবে, বাতাসে এই দূষণটা ছড়িয়ে পড়বে তো, এবং এই দূষণটা সহসা চলে যাবে সেরকম তো না, ফলে দূষণটা ছড়িয়ে পড়বে, মানুষ এই বিষাক্ত বাতাসটা সেবন করবে, তার শ্বাসের কষ্ট হবে, তার পেটের সমস্যা হবে, মাথার যন্ত্রণা হবে, তার চামড়ার সমস্যা হবে, এবং মানুষের সাথে সাথে সীতাকুণ্ডের যে বৃক্ষরাজি আছে, যে পাহাড়ি এলাকা আছে, সেখানেরও কিন্তু এটা একটা বিপর্যয় আনবে। ফলে আজকে আমরা চিকিৎসা নিয়ে খুব ব্যস্ত আছি, কিন্তু তাৎক্ষণিকভাবে একটা বিশেষজ্ঞ দল হয়ে যাওয়া উচিত, যারা অ্যাসেস করবে যে যদি কি ধরনের রেক্টিফিকেশন বা সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া যায়, যাতে করে লোকজন দীর্ঘস্থায়ী কোনো সমস্যার মধ্যে না পড়ে। এবং আপাত সমস্যা মেটানোর জন্য কি কেবল আগুনেই, আমি পত্রিকায় দেখলাম যে আগুনের মধ্যে পানি দিতেই 6টা পুকুরের পানি শেষ হয়ে গেছে, যদি আশেপাশের তাপমাত্রাকে সহনশীল রাখতে বা বাতাসকে দূষণমুক্ত রাখতে সেখানে পানি ছিটানোর প্রয়োজন আছে কিনা, লোকজনকে সরে যেতে বলার দরকার আছে কিনা, কয়দিন পরে তারা ঘরে ফেরত আসতে পারবে এই কথাগুলো বলার দরকার আছে কিনা, সেজন্য আসলে একজন বিশেষজ্ঞ বা কয়েকজন বিশেষজ্ঞের সমন্বয়ে তাৎক্ষণিক একটা কমিটি করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জি সৈয়দ রিজওয়ান হাসান, যেই রাসায়নিক দ্রব্যের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা, নিমতলি, চুরিহাট্টা, একের পর এক ঘটনা, আপনিও এই রাসায়নিক দ্রব্যের মজুদ নিয়ে কত আন্দোলন, কত কথা, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না কেন আসলে? ধন্যবাদ ভাই, ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ আমি এখানে পা দেওয়ার সাথে সাথেই আপনার মতন আরো অনেকেই আমাকে ফোন করেছে। আমি একটা কথাই বলেছি যে আমি আসলে মানে প্রায় 26 ঘন্টা প্লেন জার্নি করে এসেই যখন নিজের দেশ সম্পর্কে এরকম একটা কথা শুনি যে একটা ব্রেক নেওয়ার যে আনন্দটা তো সম্পূর্ণই চলে যায়। এবং আমরা তো আজকে হয়তো বিদেশ থাকার কারণে ওখানে যেতে পারিনি, আমার সহকর্মীরা আছে, কিন্তু চুরিহাট্টাতে, নিমতলিতে আমরা যারা গেছি, আমরা যারা দেখেছি সজীবে, আমরা যারা গেছি, ওইরকম একটা ঘটনা একটা দেশে ঘটবার পরে আবার দ্বিতীয়টা অবলীলাক্রমে ঘটে যেতে পারে, এটা আমাকে যার পর নাই বিস্মিত, হতাশ এবং ক্ষুব্ধ করে। আমরা কিন্তু চুরিহাট্টারও সময় শুনেছিলাম, নিমতলির সময় শুনেছিলাম 1.5 বছরের মধ্যে সকল কেমিক্যাল গোদাম সরিয়ে নেওয়া হবে। আপনি দেখেন 1.5 বছরের মধ্যে সরকার 2টা অস্থায়ী সাইট, 1টা স্থায়ী সাইট করছে, কিন্তু কেমিক্যাল গোদাম সরানোর কিন্তু কোনো উদ্যোগই গৃহীত হয়নি, কারণ সেই সাইটগুলোই তো প্রস্তুত না। তো কেন কেমিক্যাল গুদামকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া, নিয়ে যাওয়াটা সরকারের প্রায়োরিটি কাজের অংশ হবে না? মানুষের জীবনটা কি এতই ক্ষুদ্র একটা বিষয়? এই জীবন একবার চলে গেলে এরকম অবহেলার কারণে, এরকম দায়িত্ব জ্ঞানহীনতার কারণে, জবাবদিহিতার অভাবে যখন আমার পরিবারের কোনো জীবন চলে যায়, এই জীবনটা কি আমাকে আর কেউ ফেরত দিতে পারবে? কেন এটা সরকারের অগ্রাধিকার কাজের মধ্যে পড়ে না তা আমি কোনোভাবেই বুঝতে পারি না। জবাবদিহিতার মাত্রা এই পর্যায়ে যাচ্ছে বলেই আমার শুধু একটা কথা জানতে ইচ্ছা করে যে এই মৃত্যুগুলোর দায় কে নেবে? এখন আপনি শুনবেন
এর ছাড়পত্র নাই, এ যে কেমিক্যাল এনেছিল সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়নি, মানে যা যা আইনে থাকার কথা তার এখন কিছুই নাই পাওয়া যাবে। তার মানে হচ্ছে আমার দায়িত্ব অ্যাজ আইন, মানে আইন প্রয়োগকারী সংস্থা সম্পূর্ণ আমি ওই ডিপোতে যে জিনিস রেখেছিল তার উপর পার করে দিচ্ছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে মৃত্যুর দায়টা একজন সাধারণ নাগরিক হিসাবে আমি কার উপর দেব? যতক্ষণ পর্যন্ত জনগণের এইভাবে মর্মান্তিক মৃত্যুর দায় নেবার জন্য এই সমাজে কেউ প্রস্তুত না হবে, ততক্ষণ পর্যন্ত কেমিক্যাল গুদাম স্থানান্তরের সাইটও রেডি হবে না। আর পুরনো ঢাকাতেও আপনি জানেন কিনা যাই না, পুরনো ঢাকাতে গড়ে কিন্তু একটা করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সবটাতে প্রাণহানি হয় না বলে আমরা জানতে পাই না। এইরকম একটা বারুদের মুখে পুরনো ঢাকার মানুষকে রেখে দেওয়া, গোটা ঢাকা শহরের মানুষকে রেখে দেওয়া, সজীবের যে ফ্যাক্টরিতে বাচ্চাগুলো কাজ করছিল তাদেরকে রেখে দেয়া, আজকে সীতাকুণ্ডের মানুষকে রেখে দেয়া, এইটা কি কোনো সভ্য জাতির পরিচয় হতে পারে? এইরকম সভ্যতা বোধ নিয়ে আমরা মধ্যম উন্নয় মধ্যম আয়ের দেশ হয়ে বা উন্নত আয়ের দেশ হয়ে বা কি করব? জবাবদিহিতা আমাদেরকে আনতে পারিনি আসলে আমরা। জি সৈয়দ রিজওয়ান হাসান, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আমি একটু স্টুডিওতে আলোচনা করে আবার ফিরছি আপনার কাছে। টিবিএন 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, ঠিক একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো, এই মৃত্যুর দায় কার? না, মৃত্যুর দায় তো আসলে অনেকে, কারণ যার প্রতিষ্ঠানে এই দুর্ঘটনাটি ঘটেছে তার তো দায়ের শেষ নাই। কিন্তু আমরা দেখলাম এই দুদিন পরেও ওই প্রতিষ্ঠানের মালিককে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে কি কি রাখা ছিল, কিভাবে রাখা ছিল সেই তথ্য না জানবার কারণে কিন্তু দুর্ঘটনাটা বেড়েছে, আপনার পরিস্থিতি মোকাবেলা করতে সমস্যা বেড়েছে, মানুষ মারা গেছে। এত বড় একটি প্রতিষ্ঠান এত রকমের রাসায়নিক, এত রকমের পণ্য আমদানি রপ্তানি এভাবে রেখেছে, এটা কি গোপনে করা সম্ভব? নিশ্চয়ই না। তাহলে যারা এগুলো আমদানি করেছে এবং রেখেছে, আমদানি করার জন্য অনুমতি দরকার আছে, সেখানে রাখার জন্য অনুমতি ব্যাপার আছে, বন্দর থেকে খালাস করার জন্য অনুমতি ব্যাপার আছে, ফলে এরকম রাসায়নিক অন্য একটা দেশ থেকে এনে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি গুদামজাত করব, নিরাপত্তা নিশ্চিত করব না, তার ফলে দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটবে, এর সাথে কি কম মানুষ জড়িত? যারা কাজটি করেছেন, মানে যাদের এই আপনার প্রতিষ্ঠান, তাদের দায় তো সবচেয়ে বেশি, কিন্তু সে এই অপকর্ম বা অন্যায় কাজটি করতে পেরেছে যাদের কারণে, তাদের দায় কি কোনো অংশে? মানে যাদের এই বিষয়গুলো দেখার কথা, অনুমতি দেওয়ার কথা, রাসায়নিক রাখার যে নিয়ম সেই নিরাপত্তা বিধান করা, শুধু কারখানার ভিতরেই না, তার আশপাশে মানুষের জীবন, পরিবেশ, প্রকৃতি অনেক কিছু দেখার বিষয়, এবং এই সব ব্যাপারে কিন্তু আমাদের আইন আছে, আমাদের আইনে কোনো ঘাটতি নাই এবং খুব ভালো ভালো আইন আছে, সেগুলো প্রয়োগ নাই, এটা যে কোনো ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমি বলবো যে এর আগে আপনার নিমতলি চুরি হাটটার ঘটনার পরে অনেক হইচই হয়েছে, সরকার অনেক কিছু করার চেষ্টা করেছে, অনেক ঘোষণা দিয়েছে, কিছুই হয় নাই। আবার যখন পুনরায় আরেকটা ঘটনা ঘটবে তখন ওই আগের ঘটনাগুলো আবার পুনরাবৃত্তি হবে। এই চট্টগ্রামের ঘটনা আপনি চিন্তা করতে পারেন কতটা ভয়াবহ। তার মানে হচ্ছে যে বেআইনিভাবে কর্তৃপক্ষকে না জানিয়ে বা কর্তৃপক্ষকে ম্যানেজ করে ঘুষ দিয়ে আপনি যে কোনো অন্যায় কাজ করতে পারবেন, মানুষের জন্য, জীবনের জন্য, পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজও করা সম্ভব। কিন্তু এখন পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানের মালিকের পরিচয় পাচ্ছি না, কখনো শুনি আওয়ামী লীগের, কখনো শুনি অন্য দলের, কখনো শুনি তাকে পাওয়া যাচ্ছে না। এবং যারা উদ্ধার কাজ করেছেন ফায়ার সার্ভিস থেকে শুরু করে সবারই কিন্তু একটা কথা আমরা শুনেছি যে ভেতরে যে এই পরিমাণ এই ধরনের রাসায়নিক আছে সেটা আমরা জানতাম না, এখনো জানি না, জানলে পরে একরকম ব্যবস্থা নিতাম, না জানার কারণে সাধারণ মালামালে আগুন লেগেছে ভেবে তারা একভাবে আগুন দিয়েছে, সেখান থেকে উল্টো বিস্ফোরণ ঘটেছে। প্রথম বাংলাদেশের যতগুলো সরকারি বাহিনী আছে সবচেয়ে নিবেদিত প্রাণ, সবচেয়ে ভালো সাহসী কাজ করে যারা, তারা হচ্ছে ফায়ার সার্ভিস, সেই বাহিনীর 9 জন এ পর্যন্ত মারা গেছে, কত বড় দুঃখের ব্যাপার। ফলে কোনো একটি ঘটনাকে ধরে যদি গোটা দেশের মানুষ সোচ্চার হতো, সরকারকে, কর্তৃপক্ষকে, ব্যবসায়ীকে, যারা যারা যুক্ত সবাইকে বিচারের আওতায় আনতো, তাহলে হয়তো বাকিরা একটু সচেতন হতো। কিন্তু আপনি নিশ্চিত থাকেন এত বড় ঘটনা 2 দিন, 4 দিন, 5 দিন, 2 মাস, 1 মাস পরে একদম শেষ হয়ে যাবে। যারা অন্যায় করে সেটা যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের অপরাধ, তারা জানে সাময়িক হইচই হবে, বড় জোর হয়তো ধরে নিয়ে যাবে, তারপর আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে, সব সয়ে যাব। যেটা রেজোর আপা বলছিলেন, জীবনের দাম বাংলাদেশে সবচেয়ে কম, বাংলাদেশে সব কিছুর গুরুত্ব আছে, মানুষের জীবনে গুরুত্ব নাই, সব কিছুর মূল্য দিতে হয় মানুষের জীবনকে, ফলে যে দেশে মানুষের জীবনের মূল্য সবচেয়ে কম সেখানে আপনি কি আশা করবেন?
জি ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, এই যে নাজমুল আশরাফ আশঙ্কার কথা বলছেন, আমাদেরও আসলে এটাই আশঙ্কা। বড় জোর কয়েকদিন আলোচনা হবে, হই হুল্লোড় হবে, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, আবার সেই একই রকম ঘটনা হবে, হয়তোবা দিবস এলে আমরা স্মরণও করবো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আজকে যে যারই গাফিলতি থাকবে বিচার হবে, এই কথায় কি আপনি আশ্বস্ত হতে পারছেন? জি, আপনাকে ধন্যবাদ। এবং দুইজন সম্মানিত বক্তা ইতিমধ্যে যা বলেছেন, সবাই এখন ন্যূনতম বিবেক বুদ্ধি সম্পন্ন যদি হন এবং মানুষ হন, তাহলে এ কথাই বলবেন যে আসলে এই দেশ হচ্ছে একটি জবাবদিহিতাহীন অব্যবস্থাপনার রাষ্ট্রে, যা হবার তাই হচ্ছে। সুতরাং এইখানে এই এক একটা ঘটনা ধরে এরকম আলোচনা সমালোচনা করে খুব বেশি লাভ হয়নি, হবেও না। আপনি যদি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা আনতে না পারেন, তাহলে এইরকম যুগের পর যুগ চলতে থাকবে। সরকার আসবে, সরকার যাবে, কে ক্ষমতায়, কোন দল ক্ষমতায়, সেটা মুখ্য বিষয় নয়। রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কোনো জবাবদিহিতা নেই। এবং এইখানে আমরা একটা জিনিস বুঝে গেছি যে এইখানে যা কিছুই ঘটুক কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এবং তারপর যদি আবার যখন সরকারে যারা থাকে তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা হয়, তাহলে তো কোনো কথাই নেই, তারা একদম কনফিডেন্টলি ধরে নেন কিছু হবে না। দুই একটা এক্সাম্পল দিই আপনাকে। এই যে মাত্র দুদিন আগে সাভার একটা সড়ক দুর্ঘটনা ঘটলো, সেইখানে পরমাণু শক্তি কমিশনের দুজন বিজ্ঞানী সহ চারজন নিহত হলো। আমরা এখন সংবাদ মাধ্যমে জানছি 2014 সাল থেকে এই বাসের কোনো রুট পারমিট ফিটনেস কিচ্ছু নেই। তাহলে এটা রাস্তায় এতদিন ধরে চললো কী করে, হাওয়ার উপর দিয়ে চলেছে, তদারকি সংস্থা কারা? এখন শুধুমাত্র আপনি ওই বাস মালিকরে দোষ দিয়ে এখানে ধরবেন? অবশ্যই সে দোষী, বিচারের হবে, কিন্তু চললো কী করে এত বছর ধরে? কারা কারা এর বেনিফিশিয়ারি ছিল, কারা দুর্নীতি করেছে, বের হবে কোনো দিন? আপনার তাজদিন ফ্যাশনে 2012 সালে 111 জন মানুষকে পুড়িয়ে অঙ্গার করে ফেলা হতো, হলো, হাজার হাজার পরিবার পথে বসে গেল। সেই ব্যক্তির প্রধান আসামি দেলোয়ার হোসেন, তার কোনো বিচার দেখেছেন? উল্টো কী হচ্ছে, পুরস্কৃত হয়েছে। কিভাবে? সম্প্রতি ঢাকা উত্তর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি করা হয়েছে তাকে। সুতরাং ওই যে বিল্ডিং নাড়াচাড়া তত্ত্বের থিওরি দিয়ে তখন ঢাকার চেষ্টা হয়েছিল, পারেনি, এখন তাকে নিজদলীয় নেতা বানিয়ে তাকে বাঁচানোর চেষ্টা। নিমতলিতে 2010 সালে, যেটা দুজন বক্তাই বলেছেন, 2010 সালে 124 জন মানুষ নিহত হয়েছিল, তার কি কোনো মামলা, তদন্ত, বিচার? সেই পরিবারগুলি কি অবস্থায় আছে জানি আমরা কেউ, বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? চুরিহাট্টায় 2019 সালে 71 জন মানুষ মরেছিল, তার কোনো ব্যবস্থা আপনি দেখেছেন? সেই পরিবারগুলি কোন কি অবস্থা আছে? রাষ্ট্র তার দায়িত্ব নিচ্ছে, কোনো সংস্থা দায়িত্ব নিচ্ছে, কিংবা মালিক পক্ষ নিচ্ছে? এই যে এইটাতে আপনি দেখেন অস্বচ্ছতা কত কত জায়গায়, সবগুলার মতো যে দুজনেই বলছিলেন যে ওইখানে বিস্ফোরক দ্রব্য আছে, সেটার যে আপনার বিস্ফোরক অধিদপ্তর পরিদপ্তরকে যে রিপোর্ট করার কথা ছিল, জানানো দরকার ছিল, সরকারি ওই সংস্থা বলছে আমাদের জানায়নি। ফায়ার সার্ভিস আগুন নিভাতে গেছে, তারা অন্য 10-5টা, যদিও এটা আমি বলবো তাদের ভুল আছে, তারা ইমোশনালি এবং ভালো মানসিকতা থেকে ঝাঁপিয়ে পড়েছেন, তবে প্রফেশনালিজম হচ্ছে তাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে। এবারে ঘটনার পর নিশ্চয়ই তারা এবার, যেহেতু আমরা জানি না ওখানে কিসে কি আছে, এটা একটা ডিপো, সুতরাং ওই সতর্কতা নিয়েই মুভ করা উচিত ছিল। নিজেরও বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে, নিজের বাঁচতে হবে, এটা হচ্ছে পেশাদারিত্ব। কিন্তু তারা ইমোশনালি ভালো মানসিকতা নিয়ে গিয়ে 9 জন মানুষ নিহত হয়েছেন, আরও 3 জন নিখোঁজ আছেন, ব্যাপক প্রাণহানি ক্ষয়ক্ষতি এই যে হলো, এইটা কোনোভাবেই দুর্ঘটনা নয়, এটি একটু হত্যাকাণ্ড। যে বাজার আজকে মালিকানা নিয়ে প্রশ্ন উঠছে, হ্যাঁ ওইটা আসবে, বাংলাদেশে সব কিছুকে যেহেতু রাজনীতিকরণ করা হয়, এর মালিক অন্যতম পরিচালক মুজিবুর রহমান, তিনি কে? ওইখানে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, ওনার বড় ভাই মুস্তাফিজুর রহমান, তিনি হচ্ছেন চেয়ারম্যান। ফলে তারা দুই ভাইয়ের নামই তো সংবাদ মাধ্যমে আসছে এবং তারা প্রধান অংশ, আর বিদেশি অংশীদারিত্ব আছে। তো সেই অবস্থায় যখন এই আজকে আপনি চিন্তা করেন, তো একটা একটা জিনিস কল্পনা করতে বলবো শুধু সবাইকে, বাস্তবতার নিরিখ না, আজকে এইখানে যদি এই মালিকানায় বিএনপি বা জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক প্রতিপক্ষ দলের নেতার নাম আসতো, সে কি এই 2 দিন পালিয়ে থাকতে পারতো? সে কি ধরাছোঁয়ার বাইরে থাকতে পারতো? তাতে কিভাবে আমাদের বড় বড় পুলিশ অফিসাররা তো বলেন যে টোকায়া টোকায়া ঘর থেকে নিয়ে আসবেন, কিভাবে মাটির নিচ থেকে তুলে নিয়ে আসবেন সেই হুমকি দেন? আর এইভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে এত মানুষকে মেরে ফেলবে,
তাদেরকে দুই দিনের স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথায় তাহলে আপনি আশ্বাস রাখতেই পারেন, বরং ওইটা না শুধু আপনাকে বলি, এটা নিয়ে এখন কি হবে আমরাই আলোচনা করব, পাশাপাশি এটা নিয়ে রাজনৈতিক বক্তব্য অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের তথ্যমন্ত্রী অলরেডি বিবৃতি দিয়ে দিয়েছেন যে পদ্মা সেতুর উদ্বোধনের বিষয়কে অন্য খাতে প্রবাহিত করবার জন্য এটা নাশকতা বলে দিয়েছেন। এখন কি হবে, বিএনপি এখন স্টেটমেন্ট দেয় নাই, অন্য দল দেয় নাই, কিন্তু কেউ না কেউ বলবে যে আপনারা গ্যাসের দাম বাড়িয়েছেন, ডলারের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক মূল্য নিয়ে আপনারা বেহাল অবস্থা আছেন বলে আপনারা ওই রকম ঘটনা ঘটিয়ে মানুষের আলোচনা ওই দিকে নিয়ে যাচ্ছেন যাতে গ্যাসের বৃদ্ধি নিয়ে প্রতিবাদ না হয়, যদিও এই দেশে প্রতিবাদ হয়েও কোনো লাভ হয় না। ফলে এই যে পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য শুরু হয়ে গেছে, এটা আরো চলতে থাকবে। আমরা আমাদের মতো দু চারটি কথা এভাবে বলতে থাকবো, যে পরিবারগুলো স্বজন হারিয়েছে তাদের কান্না চলতে থাকবে, এবং এই একটার পর একটা ঘটনা ঘটবে, আরেকটা বড় ঘটনা দিয়ে এই ঘটনাকে আড়াল করে ফেলা হবে, অথবা এই ঘটনা চলতে চলতে আলো জ্বলবে, লাইটিং হবে, 10 লাখ লোকের সমাগম হবে, পদ্মা সেতু নিয়ে আমরা উদ্ভাসিত হয়ে আবার স্টুডিও আলোচনা আসবো। সৈয়দ রিজওয়ান হাসান, আপনার কাছে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম যে প্রশ্নটা রাখতে চাই, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের পক্ষ থেকে আজকে এটি আশঙ্কার কথা বলা হয়েছে, সীতাকুণ্ডের যে বিস্ফোরণের প্রভাব সেটি ঢাকায়ও পৌঁছবার এক ধরনের আশঙ্কার কথা তারা বলছেন, আপনার অভিজ্ঞতা কি বলে? পরিবেশ আইনবিদ, যেটা সম্পর্কে আমি সঠিক উত্তর আপনাকে দিতে পারবো না, তবে আপনি যে সংস্থার নাম বলেছেন তারা তো অত্যন্ত গ্রহণযোগ্য এবং তাদের কথা বিশ্বাস না করার কোনো কারণ নেই। আর বাতাস তো এক জায়গায় আটকে থাকবে না, ও এদিকে না এদিকে আসবেই। সুতরাং এইটা তো আমরা, এই ঝুঁকি তো আমরা আসলে কোনোভাবেই আমি মনে করছি না যেটা আমরা এড়িয়ে যেতে পারবো বলে। এটা হচ্ছে আপনার একটা প্রশ্ন, আমি দুটা প্রশ্ন করতে চাইছিলাম। আরেকটা যেটা প্রশ্ন, যে আলোচনাটি এই টেবিলেও হচ্ছিল যে আমাদের দেশে সব কিছুকে নিয়ে শেষমেশ রাজনীতি করা হয়, এই রাজনীতিটাই বড় সমস্যা হয়ে দাঁড়ায়, এই রাজনীতির কারণে প্রতিটা ঘটনার মূল কারণ, মূল যারা দায়ী তারা আড়ালেই থেকে যান। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। জি জি, আপনার প্রথম প্রশ্নের, আচ্ছা আমি যে প্রশ্নটা করছিলাম, এটা স্টুডিওতে আলোচনা হচ্ছিল যে এখানকার সব সমস্যা হচ্ছে সব কিছুকে নিয়ে রাজনীতি, এই রাজনীতির কারণেই মূল দোষীরা, যারা অপরাধ করেন তারা অপরাধীরা আড়ালেই থেকে যান, এবং মূল ঘটনার যারা এটা প্রতিবারই এক একটার পর এক একটা ঘটনা দিয়ে প্রতিটা ঘটনা ধামাচাপা হয়ে যায়। জি, প্রথম কথা হচ্ছে কি যে ঘটনার মূলে রাজনীতি না, এই কথাটা আমিও অস্বীকার করি না। কেন জানেন? কারণ রাজনীতিবিদেরা যে কথাগুলো বলে ক্ষমতায় আসেন সে কথাগুলোর প্রতি যদি তারা সৎ থাকেন তাহলে জনগণকে, জনগণের জীবনকে তারা সবচেয়ে উপরে অবস্থান দিতে সেটা তারা দেন না। তারা কিছু ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়েন এবং বেশিরভাগ সময় দেখা যায় যে বিত্ত বৈভবে তারা অনেক বেশি উন্নতির শিখরে চলে যান, অন্যদিক থেকে যাই হোক না কেন। রাজনীতি এই জন্য যে রাজনীতির কারণই হচ্ছে মানুষের কল্যাণ, রাজনীতির কারণই হচ্ছে মানুষের নিরাপত্তা। কেন আমরা নেতা নির্বাচিত করি? এখন অবশ্য করি না অনেকদিন যাবৎ, কিন্তু নেতা নির্বাচনের পিছনের মূল কারণটাই হচ্ছে তারা আমাদের স্বার্থ সুরক্ষা করবে। সেজন্যই তো আমাদের দেশের মানুষ রাজনীতিতে ভোটের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, আগ্রহ ভরে করে। কিন্তু ওই রাজনীতি, যে রাজনীতি হলে মানুষ সুরক্ষিত সেটা তারা দেখেন না। ফলে যেই ঘটনাটা আজকে ঘটেছে সেটা পলিটিক্যাল ফেইলিয়ার, ক্যাটাস্ট্রফিক পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার। কিন্তু যে রাজনীতির কথা উনারা বলেছেন তার সাথে আমি একমত, এটার তো কোনো মানেই হতে পারে না। আপনার সময় কিছু হলে আপনি সবকিছুর দোষ অন্যর উপর চাপাবেন, অন্যর উপর সবকিছু আপনি চাপাবেন। আপনার এত ইন্টেলিজেন্স এজেন্সি আছে তা দেখে আপনারা কোথায় কোথায় নাশকতার প্ল্যান করতেছে বিরোধীরা আপনি আগে থেকে দেখে নিতে পারেন না? এই সমস্ত হচ্ছে সস্তা কথা, বরং মানুষের মনোযোগ অন্যদিকে প্রবাহিত করার জন্য এসব কথা বলা হয়। এবং আমি তো নিজে এগুলো কথা শুনিও না, উত্তর দিই না, আশা করি আমার যে সাংবাদিক ভাইরা স্টুডিওতে আছেন তারাও শুনবেন না, উত্তর দেবেন না। এই মুহূর্তে আমাদের দরকার ওদের কাছে দাবি করা যে বিরোধী দল যতই ষড়যন্ত্র করুক, তুমি তো ক্ষমতায় আছো, কাজে তোমাকে নিশ্চিত করতে হবে যে আমরা মানুষরা, এই দেশের জনগণ সুরক্ষিত থাকবে। সেটা না করলে এরোর উপর দোষ চাপে তো এই দায় থেকে আপনি কোনোভাবেই মুক্তি পেতে পারবেন না। এন্ড অফ দ্য ডে তো মানুষ আপনাকে জাজ করবে। সবশেষ প্রশ্ন, উত্তর শুনে আপনার কাছ থেকে বিদায় নিব, এই যে একটি ঘটনা ঘটলো, পরবর্তীতে যেন আবারও এই ধরনের কোনো দুঃখজনক ঘটনা না ঘটে, আপনার অভিজ্ঞতার আলোকে ছোট্ট করে পরামর্শ যদি দিতেন। আমরা তো সবসময় বলি যে রাতারাতি সব কেমিক্যাল কারখানা এক জায়গা থেকে এক জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব না, কিন্তু যেগুলো বেশি বিষাক্ত, অতিরিক্ত দাহ্য, সেগুলোকে যে ইম্পোর্ট করে বা যে ইউজ করে তাকে ইনস্ট্রাকশন দিয়ে যে তুমি তোমার এই জায়গাটাতে ভালো করে রাখো। যেমন ধরেন ভাই, এখানে একটা প্রশ্ন আসতে পারে, তার সজীব ফ্যাক্টরিতে আগুন লাগলো কেন? সে তো তার ওটা তার বিল্ডিংয়েই রেখেছিল। কথা হচ্ছে যে তাকে তো কেউ মনিটর করে নাই, যত কেমিক্যাল আসছে কোথায় কোথায় এগুলো আছে ইমিডিয়েটলি তার একটা
স্টক করে ফেলা, এবং যারা এটা ইম্পোর্ট করছেন, যারা এটা ব্যবহার করছেন, তাদেরকে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া যে এই এই সেফটি মেজার্স তোমাকে এনশিওর করতে হবে, এবং এই মুহূর্তে থেকে প্রায়োরিটি বেসিসে যে স্থায়ী গুদাম করা হচ্ছে এবং যে অস্থায়ী দুটো গুদাম করা হচ্ছে, আমি জানি না স্থায়ীর পরে আর অস্থায়ী কেন লাগবে, সেগুলোতে ব্যবসায়ীদের কোনো ওজোর আপত্তি না শুনে সেটা তাড়াতাড়ি শেষ করে ওইখানে নিরাপত্তার সাথে এগুলোকে স্থানান্তর করা। আর সীতাকুণ্ডের ওই আশপাশের এলাকার মানুষের জন্য যদি ছোট্ট করে কিছু বলতেন, তারা এই মুহূর্তে সীতাকুণ্ড এলাকায় আজকে এই ডিপোতে আগুন লেগেছে বলে আপনারা এই কথাগুলো বলছেন, কিন্তু সীতাকুণ্ডের মানুষ কিন্তু সবসময়ই একটা বিস্ফোরণের মুখে থাকে। আপনি সীতাকুণ্ডে যে জাহাজ ভাঙা শিল্পটা পরিচালিত হয়, খোঁজ নিয়ে দেখেন তো প্রতি মাসে অন্তত একজন করে শ্রমিকের গা ঝলসে সেই শ্রমিক মারা যাচ্ছে কিনা, অন্তত একজন করে মানুষ ওখান থেকে পড়ে মারা যাচ্ছে কিনা। কয়েকদিন আগে একটি সরকারি সংস্থার রিপোর্ট এসছে যে সীতাকুণ্ডের মাটি জাহাজ ভাঙার বিষাক্ত পদার্থ দিয়ে দূষিত হয়ে গেছে, ওখানকার খাওয়া আর নিরাপদ বিবেচনা করা যাচ্ছে না। সীতাকুণ্ডকে দেশের উন্নয়ন হবে, কিন্তু দেশের এক গোষ্ঠীর উন্নয়ন করতে, এক এলাকার উন্নয়ন করতে আর এক এলাকার মানুষকে তো আপনি ভিকটিম করতে পারেন না, এটা তো এনভায়রনমেন্টাল জাস্টিস হতে পারে না। ফলে সীতাকুণ্ডর পরিবেশগত সমস্যাগুলো কিন্তু মারাত্মক পর্যায়ে, সেখানকার পানি, সেখানকার মাটি, বাতাস সব মারাত্মক পর্যায়ে দূষিত। শুধুমাত্র এই ঘটনার জন্য এটা সামনে এসছে, কিন্তু অন্য অন্য বিষয়গুলো যেগুলো ক্রমাগত ঘটছে এগুলো তো আমরা মনোনিবেশ করি না। ফলে সীতাকুণ্ডকে আসলে এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করা উচিত, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করা উচিত, জাতি হিসাবে ওই এলাকার মানুষের কাছে দায়বদ্ধতা থেকে ওই এলাকার মাটিকে, পানিকে এবং বাতাসকে আমাদের দূষণমুক্ত করার বিশেষ কর্মসূচি নিতে হবে। সৈয়দ রিজওয়ান হাসান, আপনাকে ধন্যবাদ নিউ ইয়র্ক থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছিলেন বেলার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ান হাসান। নাজমুল আসর, আপনার কাছে আলোচনায় এইভাবে ফিরবো, এই যে কথা হচ্ছিল যে সব কিছু নিয়ে রাজনীতি, আমরা দেখেছি যে তথ্যমন্ত্রী এক ধরনের বক্তব্য দিয়েছেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কথাগুলো বলা হয় যে অবকাঠামোগত উন্নয়নে নামে নিজেদের পকেট ভারী করেছে সরকার, আসলে জননিরাপত্তে কিছু করেনি। আমি বলতে চাচ্ছি এই যে কোনো দুর্ঘটনার পরে, ঘটনা দুর্ঘটনার পরে অভিযোগ পাল্টা অভিযোগ, মানে কি আসলে এটা তো আমাদের রাজনীতির সবচেয়ে খারাপ দিক, কোনো একটি ঘটনা ঘটার পরে তথ্য ঠিক মতো না জেনেই আমরা অভিযোগ করে ফেলি এবং পাল্টা অভিযোগ করে ফেলি। তাতে করে হয় কি, যারা অপরাধটা করলো তারা পার পেয়ে যায়, এবং এটা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য করা হয়, নাকি যারা দায়িত্বে থাকেন বা দায়িত্বের বাইরে থাকেন তাদেরও তো কিছু দায় থাকে, সেই দায় থেকে নিজেকে মুক্ত রাখার জন্য এইসব বলেন কিনা। কারণ এত বড় একটি দুর্ঘটনা যার সম্পর্কে যথেষ্ট তথ্য এখন পর্যন্ত আমরা জানি না, কেন কি কারণে লেগেছে, কারা দায়ী, কি কি আপনার বৈধতা ছিল, কোন কোন জায়গায় বেআইনি কাজ করা হয়েছে, কারা এর সাথে যুক্ত ছিল, এই কারখানা, কারখানার মালিক, কারখানার কর্তৃপক্ষ এবং এর সাথে সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ, সব কিছু জানার পরে আপনি হয়তো বলতে পারবেন যে এরা এরা দায়ী, এরা এরা দায়িত্ব পালন করে নাই বা এরা বেআইনি কাজ করেছে, এই কারণে এই ঘটনা ঘটেছে, এই সব তথ্য কিন্তু আমরা জানি না এখন পর্যন্ত। সেখান থেকে মানুষ উদ্ধার করা, আগুনটাকে নিভিয়ে পরিস্থিতিকে স্বাভাবিক করা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিবেশ দূষণ থেকে রক্ষা করা যতটা সম্ভব। আমরা দেখেছি সেনাবাহিনীর লোকজন এই যে রাসায়নিক যুক্ত পানি যেন সমুদ্রে যাতে মিশে না যায় সেটার ব্যবস্থা করছে, এগুলো এখন হচ্ছে অগ্রাধিকার। যিনি সরকারে আছেন, যিনি দায়িত্বে আছেন, তার তো কাজ হবে আপাতত এই পরিস্থিতি মোকাবেলা করা, মানে দুর্ঘটনা তা যাতে আর না বাড়ে, প্রাণহানি না বাড়ে, যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা, যারা নিহত হয়েছে তাদের জন্য সর্বাত্মক সহায়তা দেওয়া, যারা নিখোঁজ আছেন তাদেরকে খুঁজে বের করা, এগুলো হওয়া উচিত অগ্রাধিকার। এবং এই কাজগুলো কারা করবেন, সরকার করবেন, কর্তৃপক্ষ করবেন, সেই জায়গায় আমরা দেখছি এটি নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। এখন এমন সব উদ্ভট কথাবার্তা আমরা রাজনীতিতে শুনি, কোনো একটি ঘটনা ঘটতে পারে, এটার জন্য এটা হয়েছে, এটা ঢাকতে সেটা হয়েছে, এবং সব কিছুর মধ্যে একটা ষড়যন্ত্র খোঁজা হয়। আমরা জানি ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু বিশ্বজুড়ে চর্চিত এবং বহু বছর ধরে, এবং আপনি যে কোনো ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ফেলে দিতে পারেন, মানুষকে বিভ্রান্ত করতে পারেন, এমন কথা বলে ফেললেন যেটা প্রমাণ করা মুশকিল, কিন্তু মানুষের চিন্তার খোরাক হয়, মানুষ ভাববে, অন্যভাবে চিন্তা করবে, ফলে বড় বড় ঘটনার ক্ষেত্রে নিজের দায় এড়ানো বা দোষী বা যারা দায়ী তাদেরকে পার পাইয়ে দেওয়ার জন্যই এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়, তখন আসল ঘটনা লোকজন ভুলে যায়, আওয়ামী লীগ কী বলেছে, বিএনপি কী বলেছে, তার জবাবে কী বলেছে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে, সেগুলো নিয়ে মানুষ কথা বলতে শুরু করে। এটা হচ্ছে খুবই জঘন্য, নিকৃষ্ট এবং নিচু মানের একটি কৌশল। ডাক্তার সাখাত হোসেন সায়ন্ত, এই মুহূর্তে কী অগ্রাধিকার হওয়া উচিত, তার এই ঘটনা থেকেই বিএম কন্টেইনার ডিপোর এই
বিস্ফোরণের ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিব? এই মুহূর্তে যেটা হচ্ছে, ধরেন আগুন নিভানোর সেই চেষ্টা যাদের করার তারা করছেন, চিকিৎসা যাদের পাবার যেভাবে দেওয়া দরকার, চিকিৎসকরা এবং নার্স স্টাফ সবাই সে চেষ্টা করছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে উৎসাহিত হয়ে নিজেরা ভূমিকা পালন করছেন। এদেশের মানুষ তো আসলে বেশিরভাগই মানবিক, তারা এরকম বিপদে নিজ উদ্যোগে ঝাঁপিয়ে পড়ে, সেগুলি সব হচ্ছে। প্রশাসনিকভাবে যেটা দরকার সেটা হচ্ছে এই ঘটনার মোকাবেলা সেটা আরও বেশি কোন কোন সংস্থাকে ইনভলভ করা দরকার। এই যে যারা নিহত হয়েছে, যেই পরিবারগুলি আহত হয়েছে, তাদের চিকিৎসার দায়িত্বের পাশাপাশি তাদের যে সাইকোলজিক্যাল ট্রমা, তাদেরকে কি করে আপনি এই ট্রমা থেকে বের করে আনবেন, সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে বা ওই বিশেষজ্ঞদের দায়িত্ব দেয়া, পাশাপাশি অন্তত বিচারের কাজ বিলম্ব হলেও শুরু হয়েছে এটা বোঝানোর জন্য, এটার মালিক সহ যারা যুক্ত বা যাদেরকে প্রাথমিকভাবে দোষী মনে করা হবে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা। যদি তারা মামলাই হয়নি, পুলিশবাদী হয়ে মামলা করতে পারে, কত কিছুতে গায়েবী মামলা করে সবাইকে গণহারে ধরে ফেলতে পারে। আর এই রকম একটা বড় ঘটনা যেটা এতগুলো হত্যাকাণ্ড ঘটে গেল, সেখানে পুলিশবাদী হয়ে একটা মামলা করে এদের আইনের আওতায় আনতে পারবে না, চাইলেই পারে কিন্তু তারা চায় না। সেই হিসেবে এই মেসেজটা অন্তত দিতে হবে, যে দলেরই হোক, যারাই হোক, যে কথা ওনারা কথায় কথায় বলেন সেটা যেন কথার কথা না হয়, যে সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, তদন্ত সাপেক্ষে চূড়ান্ত বিচার তো পরে হবে। আর অতীতে যেই ঘটনাগুলি ঘটেছে সেই পরিবারগুলির তালিকা করে তাদের বর্তমান অবস্থা কি আছে, তাদের পরিবার যে আর্থিক ক্ষতিপূরণ না দেওয়া হয়ে থাকলে সেটা ব্যবস্থা করা, সেই পরিবারের লোকদের চাকরি দেওয়া, এই বিষয়ে অতীতে করা হয়েছে কিনা সেই রিপোর্ট দেয়া। আর একটা হচ্ছে গিয়ে, আদালতে মামলার অনেক জট আছে এবং বেশিরভাগই হচ্ছে রাজনৈতিক এবং বেহুদা মামলা, ওই দিকে আদালতকে ব্যস্ত না রেখে এই রকম স্পর্শকাতর যেখানে মানুষের জীবন নিয়ে খেলা হয়, সেই সবগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ আদালত করা প্রয়োজন হলে, যাতে এর প্রত্যেকটার বিচার দ্রুততম সময়ের মধ্যে হয়। যেগুলা অপ্রয়োজনীয় মামলা সেগুলো নিয়ে ব্যস্ত রেখে বিচার কার্যকে দীর্ঘায়িত করে ফেলা হচ্ছে, অথচ যেখানে এই রকম হত্যাকাণ্ডগুলো ঘটছে সেগুলির বিচার হচ্ছে না, সেই দিকে বিচার বিভাগ সহযোগী হয়ে, সুপ্রিম কোর্ট হাইকোর্টও তো কত সহযোগী হয়ে কত রায় দেয়, তারাও চাইলে এরকম একটা করতে পারেন কিনা ভেবে দেখতে পারেন। আগে তো মানুষের জীবন, যেটা নাজবুল আশরাফ ভাই বলছিলেন, বন্যাপাও বলছেন, যে এদেশে সবচেয়ে কম হচ্ছে মানুষের জীবনের দাম, প্রতিদিন হু হু করে সব কিছুর দাম বাড়ে, সব কিছু বেড়ে যাচ্ছে, শুধু মানুষের জীবনের দাম কমে যাচ্ছে, তারা যেখানে খুশি যেভাবে খুশি মরুক, কারো কিছু যায় আসে না, বরং কি করে মারা যায় সেই পথ বের করে। সেইখান থেকে এই রাষ্ট্রকে, এই রাষ্ট্রের মানুষকে বের করে আনতে হলে শুধুমাত্র উন্নয়নের গল্প দিয়ে, এরোর ঘাড়ে দোষ চাপিয়ে এইভাবে মানে সিস্টেমটাকে আরও ধ্বংস না করে, এই দেশের যেহেতু সবাই অংশীদার, যারা আজকে ক্ষমতায় আছে, যারা এইসব কাজ করছে, যারা পার পাইয়ে দিচ্ছে, তারাও সব আজীবন ক্ষমতায় থাকবে না, তারাও ভিকটিম, তাদের ফ্যামিলি মেম্বার অনেকে এইভাবে ইতিমধ্যে অনেকে নিহত হয়েছে, বেঁচে তো দুর্ঘটনা বেঁচে হয়। এখানে বিএনপি আওয়ামী লীগ দেখে, জামাত দেখে, জাতীয় পার্টি দেখে, বা ডানবাম দেখে, হুজুর দেখে, নাস্তিক দেখে দুর্ঘটনা হয়, সবাই ভিকটিম হচ্ছি আমরা। এই যে পরিবেশের বিপর্যয়, এই যে আমরা প্রত্যেকে বিষ খাচ্ছি খাদ্যের সঙ্গে, এই রকম বিষয়গুলো যেগুলো অন্তত আমাদের সবার বেঁচে থাকার অস্তিত্বের প্রশ্ন, সেইখানে তো এইসব রাজনীতি, এইসব দলাদলি, এইসব পাল্টা বক্তব্য দিয়ে অন্যদিকে প্রবাহিত করা, এগুলো কোনোভাবেই হতে পারে না একটা সভ্য দেশে। এটা ছোট্ট বিরতিতে যাচ্ছে, বিরতির পর আবারও গ্যাসের মূল্য বৃদ্ধি সহ অন্যান্য সমস্যা নানা বিষয়ে আলোচনা করবো। দর্শক, নিউজ অন ভিউজ একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। নাজমুল আশরাফ, একটু দৃষ্টি ফেরাতে চাই গ্যাসের মূল্য বৃদ্ধি। আসলে একটি বড় মর্মান্তিক দুর্ঘটনার কারণে খবরটি কিছুটা চাপাই পড়ে গেছে, আমরা নিজেরও আলাপ করছিলাম। সব কিছুর ঊর্ধ্বগতিতে যখন রীতিমতো নাভিশ্বাস, সেই সময় বিদ্যুতের দাম বৃদ্ধির এক ধরনের প্রস্তাব ছিল, এর মধ্যে গ্যাসের দাম অলরেডি বেড়ে গেছে, যেটা জুন মাস থেকে কার্যকর হবে, আমাদেরকে জুলাই থেকে দিতে হবে গ্যাসের মূল্য বৃদ্ধি, যেটা বলছিলাম। গ্যাসের আগে আমি শুধু আধা মিনিট আগের বিষয়টি একটু বলবো, এই যে চট্টগ্রামের যে ঘটনা ঘটলো, এর আগে নিমতলি চুরিহাটটা ঘটেছে, বাংলাদেশে কিন্তু এরকম অসংখ্য শিল্প প্রতিষ্ঠান আছে, কারখানা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেখানে ঝুঁকিপূর্ণ দ্রব্য, সেটা রাসায়নিক বা অন্য অনেক দ্রব্য হতে পারে যেটা ঝুঁকিপূর্ণ, সেগুলো সংরক্ষণের ব্যবস্থা, সেগুলো আপনার আমদানি রপ্তানি পরিবহন, এগুলোর ক্ষেত্রে তো নিশ্চয়ই অনেক সতর্কতা মেনে চলার কথা।
এখন একটা দুর্ঘটনা ঘটছে, আমরা এই কারখানা নিয়ে কথা বলছি, আরো যে দশটা বিশটা ত্রিশটা কারখানা আছে যেখানে এরকম ঝুঁকিপূর্ণ পণ্য আছে, সেখানে মজুদ আছে, সেখানে নিরাপত্তা আছে কিনা, সেখানে কিভাবে মজুদ করা হচ্ছে, কিভাবে আনা হচ্ছে, কিভাবে পরিবহন করা হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে, এই সংশ্লিষ্ট যে আইন, কারণ পরিবেশ সংক্রান্ত যে সচেতনতা সারা বিশ্বে অনেক বছর ধরে, বাংলাদেশে বহু আগে পরিবেশ আইন হয়েছে, পরিবেশ আদালত হয়েছে, ফলে পরিবেশের বিষয়টা একসময় খুব শৌখিন বিদেশি ব্যাপার মনে হতো, এখন আমরা প্রতিদিনকার জীবনযাপনে বুঝি পরিবেশের গুরুত্ব, পরিবেশ রক্ষার জন্য কি করা দরকার, আমাদের আইন কানুন আদালত আছে, মন্ত্রণালয় আছে, অনেক কিছু আছে, এরা কি কখনো এগুলো দেখভাল করে, বা এখনো যে ঘটনাগুলো ঘটে নাই কোন কোন জায়গায় এরকম আছে সেগুলোকে আমরা জানতে পারবো, তারা কি এগুলো জানাবে? আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে বলে শেষ করি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমাদের, খুব ভালো কথা, আন্তর্জাতিক মানের একটি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছি, রাশিয়ার মতো দেশ আমাদের এটা করে দিচ্ছে, কিন্তু এর নিরাপত্তা দিক কতটা নিশ্চিত করা হচ্ছে আমরা জানি না। একটা জিনিস আমরা জানি যে এর যে আপনার বর্জ্য, রাসায়নিক বর্জ্য, পারমাণবিক বর্জ্য, ভয়ঙ্কর জিনিস, এটা রাশিয়া নিয়ে যাবে কি, চুক্তি হয়েছে কিভাবে নিয়ে যাবে, হ্যাঁ অনেক কিছু আছে। আমি বলছি যে এরকম একটি রাসায়নিকের কারখানায় এত বড় ঘটনা ঘটে গেছে, ওখানে যদি কোনো নিরাপত্তার ঘাটতি থাকে কত বড় ঘটনা ঘটতে পারে, সেই চেরনোবিলের কাহিনী আমাদের মনে আছে, কয়েক প্রজন্ম পর্যন্ত তার প্রভাব পড়েছে, ফলে অন্য দশটার দিকেও আমাদের এখন এই ঘটনা থেকে এখনই সতর্ক হওয়া। আর গ্যাসের কথা আপনি বলছেন, দেখেন একটার পর একটা পণ্যের দাম তো বাড়ছেই, কদিন আগে ভোজ্য তেল, তারপরে চাল, এখন গ্যাস, বিদ্যুৎ, ধরেন গ্যাস, বিদ্যুৎ, তেল, এই বিষয়গুলোর দাম বাড়ার ক্ষেত্রে সব সরকারের একেবারে মুখস্থ কথা, সরকার অনেক ভর্তুকি দেয়, আন্তর্জাতিক আমরা সমন্বয় করছি, নাহলে কিভাবে সরকার চলবে, উন্নয়ন করবে, ব্লা ব্লা ব্লা, এসব ফালতু কথা। পুরনো কথা আবার বলতে হবে, যে কোনো দেশের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে যেগুলো সবার জীবনের সাথে যুক্ত, অতি জরুরি, যেগুলো ছাড়া দেশ, সমাজ, মানুষ জীবন চলতে পারে না, সেগুলোর ক্ষেত্রে সরকার সর্বোচ্চ ভর্তুকি দেবে, সেটি বিদ্যুৎ বলেন, জ্বালানি বলেন, গ্যাস বলেন, স্বাস্থ্যসেবা বলেন, যাতায়াত বলেন, এগুলোর ক্ষেত্রে কোনো মাপ নাই, রাষ্ট্র আছে কি জন্য, সবই যদি বেসরকারি খাতে লোকজন করে তো সরকার থাকা দরকার নাই, সরকারকে বেসরকারি খাতে লিস্ট দিয়ে দেওয়া হোক, তো সেই জায়গায় এই দাম বাড়ানো এখনকার দিনে, এক তো হচ্ছে ধরেন মহামারীর প্রভাব সারা বিশ্বে অর্থনীতিতে যেটা পড়েছে তার একটা রেশ আছে, যুদ্ধের প্রভাব সাথে এসে যুক্ত হয়েছে, বাংলাদেশের তো নিজস্ব সমস্যা আছেই, সব কিছু মিলিয়ে মানুষের জীবনযাত্রার যে অবস্থা দুর্বিষহ, সেখানে এসে গ্যাসের দাম বাড়ানো, এবং এই যে গ্যাস, তিতাস গ্যাস কোম্পানি, তাদের চুরি চামারি দুর্নীতি অন্যায় কোনো শেষ নাই, সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, আপনি চুরি করবে লোকজন, দুর্নীতি করবে, দুই নম্বরই করবে, সরকারি প্রতিষ্ঠানকে দেউলিয়া করে ফেলবে, আপনি তাদের থামাতে পারছেন না, সেখানে আপনি অর্থ বাঁচাতে পারছেন না, জনগণের কাছে চাপিয়ে দিচ্ছেন, সবার সামর্থ্য তো সমান না, একেবারে তৃণমূল পর্যায়ের প্রান্তিক মানুষ থেকে শুরু করে দেখলে বেশিরভাগ মানুষ এই সব জিনিসের দাম বাড়ার ফলে আক্রান্ত হয়, তার জীবন যাপন কঠিন হয়ে পড়ে, তার জীবন মান নিচে চলে যায়, অনেকে হয়তো মানে কি বলবো ধারণই করতে পারে না, সেই জায়গায় গ্যাস, বিদ্যুৎ, পানি, জ্বালানি, এগুলোর দাম বাড়ার এক, আমি বলবো বাংলাদেশের মতো অন্তত দেশে রীতিমতো পাপ, এই পাপ যদি কোনো সরকার করে তার খেসারত নিশ্চয়ই দিতে হবে, এভাবে জনগণ যদি সুযোগ পায় সেটা জবাব দেবে, এখন জনগণ কবে কিভাবে সুযোগ পায় সেটা দেখবার বিষয়। ডাক্তার সাখাত হোসেন সায়ন্ত, জনগণ কি আসলে জবাব দেয়? জনগণ সুযোগ পেলে জবাব দেয়, অতীতে বারবার দিয়েছে, ভবিষ্যতেও সুযোগ পেলে দিবে এবং সুযোগ পাবেও, সুযোগ একজনের পক্ষে একজনের পকেটে সবসময় থাকে না, বরং আগের আপনার এই যে ডিপো বিস্ফোরণ নিয়ে একটা আপনি বলছিলেন যে কী করা উচিত, আরেকটা জিনিস বলি, এই যে আমাদের ফায়ার সার্ভিসের আধুনিকায়ন, এইটা যেরকম হওয়া উচিত ছিল, যেটা এইরকম এত অ্যাক্সিডেন্টের মুখে দরকার, সেটা কি হয়েছে? আমাদের ভূমিকম্প হলে, মধ্যম মানের একটা ভূমিকম্প এই ঢাকা শহরে হলে কীভাবে ম্যানেজ করবেন আপনি, কারা করবে, সেগুলো কি হয়েছে? দেখেন, আমরা 90 কোটি টাকা খরচ করে মানব পতাকা বানাইতে পারি, আমরা 3,000 কোটি টাকা খরচ করে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারি, 1,200 কোটি টাকা দিয়ে রোবট সুফিয়াকে ভাড়া করে আনতে পারি, তো 1,400 কোটি টাকা খরচ করে বিমানবন্দরের নাম পরিবর্তন করতে পারি, এগুলো দরকার আছে করেন, কিন্তু এগুলি আগে, নাকি আমার এই যে বিভিন্ন সংস্থা, সেবা দানকারী সংস্থাকে আধুনিকায়ন, তাদেরকে উপযুক্ত করে গড়ে সমন্বয় বাড়ানো, সেইখানে তো কোনো নাই, লোক দেখানো যেখানে যেখানে তাদের ফায়দা আছে, লুটপাট আছে, সেগুলি করবে। আর একটা হচ্ছে যেটা নাজমুল আশরাফ ভাই বলছিলেন যে একটা সরকার, সে তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান না,
সরকার কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান? সে ভর্তুকি দিবে সেই গান আমাদের শোনায়, ভর্তুকি দেবার জন্যই তো সরকার। কোথায় ভর্তুকি দিবে এবং কোথায় তারা এটাকে কম্পেনসেট করবে সেই পলিসি মেক করা সরকারের কাজ। তারা ট্যাক্স নিচ্ছে, মানুষ যারা বড় বড় ব্যবসায়ীরা ট্যাক্সের ফাঁকি দিচ্ছে, সেইখানে আপনি গিয়ে ট্যাক্সের ফাঁকি কমিয়ে কি করে রাজস্ব আদায় বাড়াবেন? সেই পথে যান, সাধারণ মানুষের পকেট না কেটে। বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে, আপনি সেই টাকা পাচার বন্ধ করেন। সেকেন্ড হোমের নামে, বেগম পাড়ার নামে যা খুশি তাই করছেন, সেগুলি বন্ধ করতে পারছেন না। একটা ছাত্রলীগের জেলা লেভেলের সেক্রেটারিকে ধরলে আপনার পুলিশ বলছে যে 1,000 কোটি টাকা পাচার করার অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করছে। পিকে হালদারের মতো লোক, এইরকম পিকে হালদাররা তো গোটা দেশটাকে কিনে ফেলেছে, এই লুটেরার দল, তারা এইরকম 10,000-3,500 কোটি টাকা একজন পাচার করছে, আপনি সেখানে হাত দিতে পারছেন না। নিজেরা লুটপাটে লিপ্ত বলে লুটপাটকারীদের সেই পথ খোলা রাখছেন আর পকেট কাটছেন সাধারণ মানুষের। এই করোনার মধ্যে যেখানে মানুষ চাকরি হারিয়েছে, কারো বেতন কমেছে, ইনকাম কমেছে, এইটা বিভিন্ন পরিসংখ্যান দেশি এবং বাইরের বলছে, গরিব আরো গরিব হচ্ছে, ধনী আরো ধনী, করোনার কারণে শুধু 3 কোটি নতুন দরিদ্র বেড়েছে। সেইখানে আপনি এইভাবে গ্যাসের মতো একটা প্রত্যেকের ব্যবহার্য জিনিসের দাম এইভাবে বাড়িয়ে দিলেন। আমি তো তথ্যমন্ত্রী যে কথা বলছেন, আমি নিজে এখন বিএনপির বলতে হবে না, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, এই তথ্যমন্ত্রীদের মতো এই মন্ত্রীরা, এই রাজনীতিবিদরা যতদিন দেশ চালাবে, একটা দিয়ে একটা ঢাকতে যাবে, তাদের মাথায় হয়তো এই কুবুদ্ধিগুলি আসে যে গ্যাসের দাম এই মুহূর্তে বাড়িয়ে দাও, ওইটা নিয়ে মানুষ ব্যস্ত আছে, অথবা গ্যাসের দাম বাড়িয়েছে ওইটা করো। এদের হাতে দেশ নিরাপদ থাকতে পারে না। এইরকম রাজনীতিবিদ এরা যে দলেই থাকুক, সেটা যে দলের যে পন্থী হোক, এই দেশের জন্য নিরাপদ নয়, দেশের মানুষের জন্য নিরাপদ নয়। জি নাজমুল হাসান, আপনি একটি কথা বলছিলেন যে গ্যাসের দাম না বাড়িয়ে কি অন্য কোনো বিকল্প ছিল না, যেখানে তারা নিজেরাই স্বীকার করে সিস্টেম লস হচ্ছে? শুধু গ্যাস বলবো কেন, পানি বা যে কোনো, এই জায়গাগুলোতে কি আসলে জোর দেওয়ার প্রয়োজন ছিল না? তো হচ্ছে, ধরেন এখানে ভর্তুকি দিতে হবে, এটা রাষ্ট্রের পলিসি হবে, সরকারের অগ্রাধিকার হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলোর ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা সরকারি সংস্থায় প্রচুর দুর্নীতি হয়, চুরি হয়, সিস্টেম লসের নামে দিনম্বরি হয়, ফলে এই অনিয়ম, দুর্নীতি, চুরিগুলো ঠেকাতে পারলে কিন্তু অনেক টাকা বেঁচে যায়, তাহলে আপনার জনগণের পকেটে নিতে হয় না। আর আপনি এই গ্যাস, বিদ্যুৎ, তেলের মতো, জ্বালানির মতো বিষয়ে টাকা বাড়িয়ে যে পরিমাণ আনেন, সেটা একটা উপায় হচ্ছে যে আপনি দুর্নীতি বন্ধ করে করেন, অথবা অন্য আরও অনেক উপায় আছে। ধরেন বাংলাদেশে কত শতাংশ মানুষ করের আওতায় আছে, এখন আমি আপনি কর ফাঁকি দিলে কয়েকশো টাকার কর ফাঁকি দেওয়া হবে, যারা কোটি কোটি টাকা ব্যবসা করেন তারা কর ফাঁকি দেওয়া, মানে লক্ষ লক্ষ টাকার কর ফাঁকি দেওয়া, ফলে বড় বড় ফাঁকিবাজদের 2-4 জনের ধরলে কিন্তু সাধারণ পর্যায়ের কয়েক লক্ষ মানুষের ফাঁকির সমান টাকা অর্জন করা সম্ভব। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ দেখবেন না সংখ্যালঘিষ্ঠ দেখবেন, আপনি কি সাধারণ মানুষের স্বার্থ দেখবেন, নিরীহ মানুষের স্বার্থ দেখবেন, নাকি প্রভাবশালী মানুষের স্বার্থ দেখবেন, আপনি কি সৎ মানুষের স্বার্থ দেখবেন না দুর্নীতিবাজদের স্বার্থ দেখবেন, সরকারের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। ফলে সরকার যদি মনে করে যারা প্রভাবশালী, যারা সম্পদশালী, যারা তাদের আশেপাশে আছে, যাদের সাথে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব ধরনের স্বার্থ যুক্ত আছে, তাদেরকে স্পর্শ করবেন না, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষের উপরে সবকিছু বোঝা চাপবে। তার জন্য কি করার, তার জন্য করার হচ্ছে সাধারণ মানুষের যে স্বার্থ রক্ষা হচ্ছে না, সেই জন্য সাধারণ মানুষকে জাগিয়ে তোলা, সচেতন করা, তাদেরকে নিয়ে একরকম জনমত তৈরি করা, আন্দোলন করা, সরকারের উপর চাপ দেওয়া, এই কাজটা তো আমার আপনার না, বা আরো 10টা পেশায় যারা থাকেন তাদের না, এই কাজটা হচ্ছে রাজনৈতিক দলের। তো আমাদের সরকারের যে কোনো ব্যর্থতা, অনিয়ম, দুর্নীতির বিপরীতে যে রাজনৈতিক দল আছে তারা এই কাজটা করতে পারছে না। একদিক থেকে সরকার যেমন ব্যর্থ, বা সরকার অন্যায় করছে জনগণের উপরে, সেটার প্রতিবাদ করে জনগণকে রক্ষা করা, জনস্বার্থ রক্ষা করা, সরকারকে চাপে রাখা, বাধ্য করা, সেই কাজটা আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো করতে পারছে না। তারা অনেক কিছু বলবে, আমাদের করতে দেয় না, আমাদের অধিকার নাই, আমাদেরকে মামলা দেয়, আমরা দেয় অনেক কিছু। পৃথিবীর কোথাও কোনো রাজনৈতিক ইতিহাসে কি আছে কোনো সরকার বিরোধী রাজনৈতিক শক্তি বা বিরোধী দল খুব আরামে, খুব অনায়াসে, একেবারে মানে ফুলের বিছানার মধ্যে আন্দোলন করবে, সরকার সব ব্যবস্থা করে দেবে, কোনো রকমের বাধা বিপত্তি দেবে না? সরকার বিরোধী বা ক্ষমতার বাইরে থাকার জন্য আপনাকে নানান প্রতিকূলতা মোকাবেলা করতে হবে। যে যত বেশি প্রতিকূলতা মোকাবেলা করবে তার অঙ্গীকার, তার দেশপ্রেম, তার জনস্বার্থ দেখার বিষয়টা তত বেশি। কিন্তু আমরা দেখছি সরকারের বিপরীতে রাজনৈতিক শক্তি গত অন্তত 13-14 বছর ধরে দেখছি যে তারা জনস্বার্থে কিছুই করছে না। যেটুকু তারা আন্দোলন বা সরকার বিরোধী অবস্থানে থাকার চেষ্টা করে বা করে, সেটা কেবলই দলীয় স্বার্থ, কেবলই
ব্যক্তি স্বার্থ, কেবলই গোষ্ঠীর স্বার্থ, জনস্বার্থ এখানে নামকা অবস্থায় থাকে এবং সেটা কখনোই প্রায়োরিটির মধ্যে, অগ্রাধিকারের মধ্যে আসে। ডাক্তার শাকত হোসেন শান্ত, এই যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো, সরকার তো আসলে এক ধরনের জনবান্ধব যদি মানে সিদ্ধান্ত নিতে নাও পারে, বিরোধী শক্তিগুলো জনস্বার্থে যে রাজনীতিটা করা, জনমত গড়ে তোলা, সেই জায়গাটা পারছে না, এই অভিযোগের জবাবে কি বলবেন? সেই জায়গাটা পারছে না বলতে তাদের যে চেষ্টার ঘাটতি আসছে বা চায় না এমনটি কিন্তু আমাদের কখনো মনে হয়নি, বরং তারা তাদের মতো করে চেষ্টা করছে। এখন সেই ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে তাদের প্ল্যানিংয়ে ভুল থাকতে পারে আপনার দৃষ্টিতে, তাদের চেষ্টায় ত্রুটি থাকতে পারে আপনার দৃষ্টিতে, কিন্তু এটা তো বাস্তবতা যে তারা অনেক গুম খুনের শিকার হয়েছে, তারা অসংখ্য মামলা হামলার শিকার হয়েছে, তারা নানাভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে, তাদের দলের নেতাকর্মীরা তারা এটা করেছে। সুতরাং তাদের অক্ষমতা সেটা তাদের উপর আপনি বর্তান, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদেরকে নিপীড়ন করে করে কোন পর্যায়ে আজকে দেশটাকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে, সংবাদ মাধ্যমকে কি করে করায়ত্ত করে করে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে, যেই সংবাদ মাধ্যমের ব্যক্তিরা দুবছর তিন বছর আগেও এই সরকারের সব কিছুকে জাস্টিফাই করতে ব্যস্ত হয়ে থাকতেন, তারাও এখন কিছুটা টের পাওয়া শুরু করেছেন যে এরা অনৈতিক কাজ করছে, অন্যায় করছে, নির্মম নিষ্ঠুর নিপীড়ন চালাচ্ছে, একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, একটা দেশকে তার সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে, এইগুলো এখন তারাও কিছুটা উপলব্ধি করছেন। কিন্তু এই সরকার যে করেছে এর দায় কিন্তু তাদের এই অনৈতিক কাজে আমরা যে বা যারা সমর্থন জুগিয়েছি, উৎসাহ দিয়েছি কিংবা চুপ থেকেছি আমাদের প্রত্যেকের। শুধু বিরোধী দলের ঘাড়ে সব চাপিয়ে দিবেন তাদের ব্যর্থতা আছে সেটা বলেন, কিন্তু আমি ব্যক্তি হিসেবে বা আমি প্রতিষ্ঠান হিসেবে বা আমি সোসাইটির সদস্য হিসেবে আমি কি যথাযথ প্রতিবাদটা করতে পেরেছি কিনা, করেছি কিনা, আমি কি গুমের বিরুদ্ধে দুদিন দাঁড়িয়েছি কিনা, আমি কি এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি এই যে সব কিছু এর বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি কিনা, এই প্রশ্নটা এদেশের প্রত্যেক নাগরিককে করতে হবে। এই দেশের সোল এজেন্সি কোনো রাজনৈতিক দল নিয়ে নেয় নাই যে তার উপর ছেড়ে দিয়ে আমি সব দায়িত্ব তার উপর চাপিয়ে দিব, তাদের দায়িত্ব তারা পালন করছে, করবে, করুক, তাদের ভুল ভ্রান্তি ধরিয়ে দাও আমাদের কাজ, যাদের কাজ তারাও ধরিয়ে দিবেন, কিন্তু প্রতিবাদটা সবাইকেই করতে হবে। আমরা গাসা হয়ে গেছি যে আজকে গ্যাসের দাম বেড়েছে, আমার সামর্থ্য আছে মাসেই কত টাকা দিতে পারবো, অতএব প্রতিবাদ করার দরকার নাই, কিন্তু এই দেশের সব মানুষ সাফার করছে। আজকে সীতাকুণ্ডে এই দুর্ঘটনা হয়েছে, যারা মারা গেছে আমার তো কান্না আসছে না, কারণ আমার গায়ে লাগে নাই, আমার পরিবারের কেউ মরেনি তো, আমার এলাকায় হয়নি তো, সুতরাং এটা নিয়ে আমার প্রতিবাদ করার দরকার কি? এই উপলব্ধিটা আমাদের অনেকের মাঝে থাকাতে সরকার এই সুযোগ পাচ্ছে, এবং এর দায় কোনোভাবেই শুধু রাজনৈতিক দলের হতে পারে না, দেশটা তো শুধু রাজনৈতিক দলের নয়, বরং আপনাকে ওই হিসাবটা মাথায় নিতে হবে যে এই দেশে এখনো পর্যন্ত গত দেড় যুগে সর্বোচ্চ সাফারার, গুম খুনের শিকার, হামলা মামলা শিকার, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হওয়া, সেটা এই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাই হয়েছে, অন্যরা হয়নি। জি, এবার আমাদের হাতে খুব সময় কম, একটু দৃষ্টি ফেরাতে চাই চালের বাজারের দিকে। চাল নিয়ে চালবাজির তো আমরা গত কয়েকদিন ধরেই দেখছি নাজমুল আশরাফ, এই যে সরকার এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে বাজার নিয়ন্ত্রণে এখন বেসরকারি পর্যায়ে সীমিত পরিমাণ শুল্কমুক্ত চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে, মানে এত জটিল হিসাব তো মানুষ বুঝতে চায় না, মানুষ বুঝতে চায় আমি কবে গিয়ে আসলে বাজারে কম দামে চাল চাল পাবো। সামনে আসছে এবং এটি নিয়ে ব্যবসায়ীরা এবং সরকার যা বলছে ঠিক একইভাবে তেলের ক্ষেত্রে আমরা শুনেছি, কিন্তু তেলের ক্ষেত্রে এক পর্যায়ে গিয়ে দেখলাম কি যে প্রচুর মাল মজুদ করা হয়েছে, মজুদদারি তো বেআইনি, এবং মজুদদারির বিরুদ্ধে যেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান আমরা দেখলাম, ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান দেখলাম, তাতে করে দেখা গেল কি যে অনেক মালামাল মজুদ করে রাখা হয়েছে এবং চাহিদার বিপরীতে সরবরাহ কম ছিল বাজারে, তারা এগুলোকে মজুদ করে রেখেছে বেশি দামে বিক্রি করার জন্য, ঈদের আগে একবার করেছে, এরপরেও করেছে, এবং দেখা গেল কি যে বহু ব্যবসায়ীরা তাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণ স্টক করেছে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় এবং সেগুলো ধরা হয়েছে। এই মজুদদারি কারা করেছে, ব্যবসায়ীরা করেছে, তো মজুদদারি যে বেআইনি কাজ, আমি বাজারে সংকট তৈরি করে মাল আটকে রেখে বেশি দামে বিক্রি করে বেশি লাভ করব, এই সাহসটা কি সবাই করতে পারে? হয় ব্যবসায়ী হিসেবে তার অনেক দাপট আছে, অথবা তার পেছনে রাজনৈতিক শক্তি আছে, প্রশাসনিক শক্তি আছে, কোনো না কোনো শক্তির আশ্রয় প্রশ্রয়ে তারা এই কাজটা করার সাহস পায়। তারপরে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, একজন দুজন না সবার বিরুদ্ধে দলমত নির্বিশেষে, তাহলে ভবিষ্যতে কেউ এই কাজটা করবে না, কিন্তু আশ্রয় প্রশ্রয় পাওয়ার কারণে কিন্তু আমাদের যে কোনো অন্যায় অপরাধ করার সুযোগটা হয় এবং সেটি হচ্ছে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়। বিরোধী দল তো এখন আশ্রয় প্রশ্রয় দিতে পারে না, তাদের সে ক্ষমতা নাই, তারা সরকারি দলই এই কাজটা করে, বা সবসময় যে সরকারি দল করে তা না, প্রশাসন করতে পারে, সরকারের যে কোনো কর্তৃপক্ষ করতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী করতে পারে, সোজা কথা তার পেছনে একটা শক্তি থাকে, ওই শক্তির বলে সে অন্যায় করে, অন্যায় করলে পার পেয়ে যায়,
যতগুলো মজুতদারকে আমরা দেখলাম খবরে যারা অনেক পরিমাণ তেল মজুত করেছেন, তাদের বিরুদ্ধে শুধু জরিমানাটাই যথেষ্ট? তাদের বিরুদ্ধে কি আরও কঠিন আইন ব্যবস্থা নেওয়া যায় না? যদি আইন কঠোর না হয়ে থাকলে আইন কি কঠোর করা যায় না? কারণ খাবার এমন একটা পণ্য যেটি প্রতিটি মানুষের দরকার, প্রতিদিন দরকার, একাধিকবার দরকার, এবং একটা দেশের মানুষকে বেঁচে থাকার জন্য ন্যূনতম চাহিদা হচ্ছে তার খাবার। সেই স্পর্শকাতর একটি পণ্য, সেটি নিয়ে যারা জালিয়াতি করে, দুই নম্বরই করে, কালোবাজারি করে, মজুদারি করে, তাদের শাস্তি তো অনেক বেশি হওয়া উচিত। আমরা কি কাউকে শাস্তি পেতে দেখছি? দেখছি না। আলোচনার মধ্যে শেষ, চাল এখন আমদানি করা হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব অনেকভাবে পড়ছে, সরাসরি পড়ছে যেটা খাদ্যের, সেটা হচ্ছে গম, চালের উপর এখন পড়ে নাই। এখন আমরা চাল কিছুটা উৎপাদন করি, কিছুটা আমদানি করি, কিছুদিন আগে শুনেছি আমরা খুব স্বয়ংসম্পূর্ণ, আবার শুনেছি আমরা নাকি সামান্য কিছু রপ্তানিও করেছি। এত বাহাদুরি করে লাভ নাই। বাস্তবতা হচ্ছে আমাদের চাহিদা কতখানি, আমাদের উৎপাদন কতখানি, ঘাটতি কতখানি, সেই ঘাটতি কোন কোন দেশ থেকে আনি, সরকারিভাবে না বেসরকারিভাবে, এগুলোর চিত্র যদি স্পষ্ট করে সরকার, তখন মানুষ বুঝবে না সরকার আমার জন্য এটা সেটা করছে। কথাবার্তা তো ঠিকমতো হয় না, তথ্য ঠিকমতো দেওয়া হয় না, বিভ্রান্ত করা হয়, মিথ্যাচার করা হয়, ব্যবসায়ীরা একরকম বলে, সরকারের আরেকরকম বলে, এক একজন এক এক রকমের ব্যাখ্যা দেয়, ফলে জনগণ কিন্তু বিভ্রান্ত হয়ে শেষ পর্যন্ত দোষটা সরকারের ঘাড়ে চাপায়। সরকারেরই উচিত এইসব তথ্য প্রমাণ সহ সবকিছু তুলে ধরা, তার দায় কতটুকু সেটা জনগণই ঠিক করবে। স্বাগত হোসেন শান্ত, এই যে তথ্য ঠিকমতো তুলে ধরা হয় না, চাল বলি, তেল বলি, যখন যে দ্রব্যের দাম বাড়ছে, শুধু কি অভিযানে সমাধান মিলবে? না, এটাকে আমি শুরু থেকে আমি বলি তথ্য দুর্নীতি। তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়া, সেটা এক ধরনের দুর্নীতি। এই যে সংখ্যাতাত্ত্বিক দুর্নীতি, এটা ব্যাপকভাবে জড়িত এই সরকার বা অতীতের সরকারও ছিল, কিন্তু যেহেতু গত দেড় দশক ধরে এদেরকেই সামনে দেখছি বেশি করে, তাই বারবার এদের নামই আসবে। এই ক্ষেত্রে আমাদের খাদ্যমন্ত্রী, উনি তো এই চাল ব্যবসার সঙ্গে, ধান চাল ব্যবসার সঙ্গেই দীর্ঘদিন থেকে কোনো উনি এখন নাই, কিন্তু ওনার এই চায়ের মিল টিল আছে, বাণিজ্য মন্ত্রী নিজে ব্যবসায়ী। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে জানি ওনার মিল ছিল অনেক, এখন কতটা আছে জানি না। আমি কথাটা বলছি দোষারোপ করার জন্য না, এই জন্য যে উনি এই চাল ব্যবসার ইনস্ট্যান্ট আউট জানেন, এটার কোথায় কোথায় কৌশল আছে, কোথায় কোথায় কারসাজি আছে, কারা কারা এটা আড়তদারি করে, কারা মজুতদারি করে, এসব উনি জানেন একদম নখদর্পণে। তার মানে তারকে ফাঁকি দিয়ে তো এসব সম্ভব নয়, হয় তাকে ম্যানেজ করে হয়, অথবা তার সম্মতিতে হয়, অথবা তার অক্ষমতায় হয়, কোনো একটা দায়িত্ব তাকে নিতে হবে। সরকার যে কোনো কিছু এলে বিরোধী দলের উপর দায় চাপায়, বিরোধী দলের ওই সক্ষমতাই এদেশে এখন নাই। দ্বিতীয় কথা হলো, কেউ যদি তারপরও কোনো ব্যক্তি পর্যায়ে সক্ষম হয়ে ওঠে এইসব দুর্নীতি, মজুতদারি, আড়তদারি করবার জন্য, সেটা ধরবার দায়িত্ব তো সরকারের। সেই সরকারের এত এত গোয়েন্দা বাহিনী আছে, এত এত নানান রকমের বাহিনী আছে, রাজনৈতিক শক্তি আছে, যা খুশি তাই করতে পারে। একটু আগেও আমি বলছিলাম, এত এত বড় হুমকি দিতে পারেন, মাটির নিচ থেকে তুলে আনতে পারেন, একদম টোকায় টোকায় ঘর থেকে লাখ দুই নিয়ে আসতে পারেন, তা আপনারা এই যে দেশটাকে যে খেয়ে ফেলছে তাদেরকে ধরতে পারেন না? আপনারা এই যে দেশের সাধারণ মানুষ, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলোকে জিম্মি করে মানুষকে বিপদে ফেলছে, এবং সরকার ফিল করছে এতে তারা বিপদে পড়ে না। সাময়িক একটা সমালোচনা হয়, আবার কিছুদিন পর ওই যে একটা দিয়ে একটা ঢাকা পড়ে যাবে। এখন তারা বলছে আন্তর্জাতিক অবস্থা, যুদ্ধ পরিস্থিতি, দিস অ্যান্ড দ্যাট, কত কিছু থিওরি সামনে আনছে। এই করোনার আগে 2017-18 সালেও তো মোটা চালের দামে বাংলাদেশ বিশ্ব রেকর্ড করেছিল, সারা পৃথিবীর সব দেশের মধ্যে সবচেয়ে বেশি দাম ছিল বাংলাদেশে। কই তখন তো এরকম কোনো ক্রাইসিস ছিল না। মাঝে মাঝেই আপনি দেখবেন যে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, বেগুনের দাম বেড়ে যাচ্ছে, তখন পাল্টা থিওরি দিবেন। সোয়াবিন তেলের দাম বেড়ে গেলে একজন মন্ত্রী বলে দেন এটা স্বাস্থ্যের জন্য খারাপ, ওনার কাছে তো ডাক্তারই শুনতে চাই না। তেলের বিকল্প খুঁজতে বলুন, করবার জন্য পুষ্টিবিদ আছেন, ডাক্তার আছেন, তারা করুক না, তার এতদিন কেন করেননি যখন দাম বেড়েছে? তখন আপনি বেগুনের দাম বেড়ে সেটা নিয়ন্ত্রণ করা আপনার দায়িত্ব, আপনার তো বাড়তি ফর্মুলা দেওয়া আপনার দায়িত্ব না যে আপনি কুমড়া দিয়ে বানাবেন। সুতরাং এইসব ফর্মুলা দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে, মানুষের সঙ্গে ঠাট্টা মস্করা না করে, যে যদিও বিনা ভোটে আছেন, যদিও রাতের ভোটে আছেন, যদিও চুরি করা ভোটে আছেন, তবুও আছেন হাতে। আসলে একেবারে শুভ অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আপনাদের দুজনকে, যে চুরি করে আসলে মানুষকে শান্তিতে রেখে। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজ এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।